সালামু আলাইকুম পিবিওয়ার্স আমি সাইফুর রহমান আজকে চার অক্টোবর রোজ শুক্রবার প্রিয় বিওয়ার্স আমি আছি বিশ্বনাথ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের দক্ষিণ মিরাটোরের পূর্বের মাঠে যেখান থেকে আমি ভিডিও করছি সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শুধু দানের ফসলের সবুজ গেরা সমাহার আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি কৃষকরা অতি আগ্রহে এবং তাদের জীবন জীবিকা রক্ষার্থে ধান চাষ করেছেন কষ্ট করে কিন্তু গত যে এক মাস বিগত যে প্রচণ্ড রুদ্র এবং খরা গিয়েছিল সেটা হতাশ ছিলেন কৃষকরা যে ধান ফসল হবে কি না তারা একটু হতাশ ছিলেন যাই হোক তারপরে বৃষ্টি হয় আল্লাহ আল্লাতাল রহমতে বৃষ্টিতে পানিতে দানের চেহারা পরিবর্তন হয় আমাদের কৃষকরা বলে থাকেন যে একটা জমিনে দশ কেজি এক একর জমিতে দশ কেজি সার দেওয়া মানে একদিন আধা ঘন্টা বৃষ্টি হওয়ার সমান দশ কেজি সার একটি জমিনে দেওয়ার পরে জমিনের দানের যে চেহারা পরিবর্তন হয় কিন্তু যদি আধা ঘন্টা যদি বৃষ্টি হয় সে বৃষ্টির পানিতে কিন্তু ধানের ফসলি জমি চারাপ পাল্টে দেয় তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কয়েকদিনের বৃষ্টির কারণ এখন কিন্তু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এবং যার ফলে অনেক জমি আপনার পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই দেখেন কিছু জমিতে মাত্র চার আঙ্গুল বা পাঁচ ইঞ্চি আগা পানি থেকে উপরে আছে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে এই ধানগুলো যে পানি তলিতে পানির নিচে তলিয়ে যায় তাহলে যদি আবার রুদ্র বেশি হয় তাহলে এই সবুজ সতেজ এই পাতাগুলো আপনার কি হতে পারে এই নষ্ট হয়ে যাবে ধান আবারও কৃষকের হতাশা বাড়বে এবং ধানের ফসলি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে দেখেন আমি আপনাকে ঘুরে দেখাচ্ছি এই জমিগুলা পানিতে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই কারণ এগুলো উঁচু জমি দান ইনশাল্লাহ ভালো হয়েছে তো আমি আপনাদেরকে সামনে আরও কিছু জমির দৃশ্য দেখাবো আপনার সবাই সাথে থাকুন প্রিয় দর্শক দেখেন আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন জুম্মার আগ পর্যন্ত বৃষ্টি ছিল না কিন্তু এখন জুম্মার পরে কিন্তু প্রচণ্ড একটানা এক ঘন্টা বৃষ্টি হয়েছে এখনও আকাশ মেঘাচ্ছন্ন চতুর্ আসমানে কিন্তু অন্ধকার তো আল্লাহ যা করেন ভালোই করেন তো আমরা আশা করব আল্লাহ তালা যে প্রার্থনা করবো যে আল্লাহ মানুষের রিজেককে বাড়িয়ে দিন এবং রিজেক যেন নষ্ট না হয় এবং আল্লাহ যা করেন ভালো করেন তবে আকাশের অবস্থা খুবই মেঘ হওয়ার সম্ভাবনা তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন যেখানে সবজি ক্ষেত এই হয় সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিউয়ার্স এটি হচ্ছে দক্ষিণ মেয়রচর এবং গোবিন্দপুর যাওয়ার যে রাস্তা কালীগঞ্জ হয়ে সেই রাস্তার পূর্বের পাশের যে টানের জমিগুলো আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই মন্দিরে এখনো পানির কোনো আশঙ্কা নেই এখানে উঁচু জায়গা আর এখানে লাগিয়া আপনার উত্তর সাইড আপনার এই যে বাসিয়া নদীর পাড়ের সীমানা এখানে নয়াডোয়ার এবং এই দিক থেকে বাঁশিয়া নদী গেছে খালিগঞ্জ হয়ে বিশ্বনাথ থেকে খালীগঞ্জ হয়ে আবার এইখানে দেখেন যে কৃষকরা আপনার সবজি ক্ষেত চাষ করার জন্য এখান থেকে শুরু করে করে পাশিয়া নদীর যা বিস্তলা বিস্তলা আছে সব বিস্তলা কিন্তু ট্রাক্টর দিয়ে চাষ করে রেখেছিলেন এখানে দেখেন কিছু সিমের গাছ লাগানো হয়েছে যেহেতু আসরের নামাজের পর অন্ধকার হয়ে গেছে সেতু ভিডিও ধারণ করতে প্রকাশ্যে দেখা যাচ্ছে না তো এখান থেকে আমি আঙ্গুলের ইশারা করে বাছিয়া নদীর পূর্ব পর্যন্ত যা বীজতলা রয়েছে দানের সবগুলোই ট্রাক্টর দিয়ে প্রায় পনেরো দিন আগে চাষ করা হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে এই মাটিগুলো আবার বসে গেছে কাদা হয়ে গেছে এগুলো বৃষ্টি যখন থামবে কয়েকদিন রৌদ্র দিবে তারপরে এখানে সবজি ক্ষেতের জন্য আবার প্রস্তুতি শুরু করবে কৃষকরা তো এই ছিল আজকের ভিডিও তো দেখেন অন্ধকারের দৃশ্য দেখেন আবারও প্রচণ্ড বেগে বৃষ্টি আসতে পারে আর এটা আমাদের দক্ষিণ মিরজোর গ্রামের আমি পাশ থেকে পশ্চিম দিকে ভিডিও করছি দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ আর খুব মেঘাচ্ছন্ন তো আপনার সবাই আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে বলবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে আপনারা সাহায্য করবেন আপনাদের সাহায্যে আমি অনুপ্রাপে আবার নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ হয় এবং আপনাদের সাহায্য সহযোগিতা একান্ত কাম্য তো বিদায় নিচ্ছি আমি সাইফুর রহমান আসসালামু আলাইকুম